গুড মর্নিং বন্ধুরা, আজকে একদম গঙ্গার ধার থেকে তোমাদেরকে মর্নিং বলছি। এখানে সাউন্ডটা অফ করে দিয়েছি, কেন প্রচুর চিল্লাবিল্লি হচ্ছিলো সাইডে। হ্যাঁ, কেননা ওইখানে একটা সেই বললাম তোমাদের শীতলা পুজো হয়, তো সবাই গন্ডি কাটছে গঙ্গায় স্নান করে করে। এখানে আমরা আপাতত চারজন ছিলাম, তারপর আরও সব এসছে। তো যাই হোক, আর দেখো আমার সত্যি এই জায়গাটা এত ভালো লাগে, কিন্তু না শনিবারে ভীষণ রোদ্দুর ছিল এবার, এই মানে এই সপ্তাহে এত রোদ্দুর ছিল, এবার রোদ্দুর থাকলে না ভালো লাগে না, তবুও গাছগুলো আছে বলে ছাওয়া। তো যাই হোক, আর বলেছি সামনে শনিবার থেকে আর এত গরম পড়ে গেছে আর যাবো না, কেননা এত গরম পড়ে গেলে আর ভালো লাগে না। হ্যাঁ, তো যাই হোক, আর আমার এত এমনি জায়গাটা খুব ভালো লাগে, আর হাওয়াটা দিচ্ছে মাঝে মধ্যে দিচ্ছে, মাঝে মাঝে বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু পরিবেশটা এত ভালো না, এখানটায় গেলে যে কোনো মানুষের না মনটা ভালো হয়ে যাবে। আমি বারবার যাই আর তোমাদের সাথে শেয়ার করি, তোমরা হয়তো ভাববে একই জিনিস বারবার শেয়ার করার কী আছে, আসলে ভাবি যে তোমাদেরও হয়তো ভালো লাগবে, অনেকে বেরোতে পারো না বাড়ি থেকে, এই জায়গাগুলো তারা মিস করো, সেই জন্য আমি শেয়ার করি। তো যাই হোক, আর তোমরা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে, খারাপ লাগবে বলে আমার মনে হয় না, আমার তো ভালো লাগে, তো মনে হয় তোমাদেরও হয়তো ভালো লাগবে। তো স্কুল থেকে বাড়ি চলে এসেছি, এই জাস্ট 10 থেকে 15 মিনিট হবে, আর এসে একটুখানি আমি শুয়েছিলাম, এবার উঠবো, আমার 10টা বেজে গেছে, এখন 10টাই বাজে। তো মেয়েতে এসে মনে হয় টিভি ফিভি দেখতে চলে গেছে, যেহেতু লেখা পরীক্ষা শেষ আর আছে 2টো মৌখিক। ও বলছে মা মৌখিক তো আমি পারবো, আমি বলছি আচ্ছা তুই সবই পারবি, হ্যাঁ এরকম ব্যাপার। আর তো স্কুলে গেছিলাম, দেখলেই বসেছিলাম, আর আজকে না ওইখানে মেয়ের স্কুলের ওখানে শীতলা পুজো হয়, মানে ওই মায়ের মন্দির নাকি খুব জাগ্রত, যে যা মানসিক করে সেটাই নাকি হয়, তা আমি কোনোদিন কোনো মন্দিরে মানসিক সেভাবে করি না, তো আমি একবার করেছিলাম কিন্তু আমার সেটা পূর্ণ হয়েছিল, ঠিক আছে। তো দেখা যাক, আর একটা মানসিক আমি করেছি মায়ের কাছে, আজকে মাকে আমি 101 টাকার পুজো দিয়ে আসলাম, সামনে বছর আমি মানসিকটা পূর্ণ করব, মানে আমার গন্ডি কাটা বাকি আছে, প্রচুর লোক গন্ডি কাটছে আর ভর পড়ছে, যাদের যাদের ভর হয় তারা ভরে, জানি না এটা সত্যি মিথ্যা এটা কোনো কিছু আছে কি না, কিন্তু দেখলাম দুজন পড়লো, একজন বেটা ছেলে একজন মেয়ে ছেলে, তো তারা ভীষণ কষ্ট পাচ্ছিলো ভর হলে যেটা হয় তোমরা হয়তো দেখেছো। তো এটা হচ্ছে মানুষের বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহু দূর, আমি যদিও বা খুব একটা ভর টরে বিশ্বাস করি না, কিন্তু চোখের সামনে দেখলে তখন আবার অবিশ্বাসও করা যায় না। তো যাই হোক, দেখে আসলাম আর ওই মায়ের মন্দিরের, মানে নাকি এরকম শুনেছি এত খুবই নাকি জাগ্রত, সব মায়ের জাগ্রত যদি তুমি মানো, এটা কিন্তু বাস্তব কথা। তো যাই হোক, স্কুল থেকে চলে আসলাম, এসে এখন একটু জাস্ট একটু রেস্ট নিলাম, আর আজকে বসেও ছিলাম স্কুলে বসেছিলাম, আর মেয়েকে একটা গাড়ি ঠিক করেছি সোমবার থেকে, আজকে ওই গাড়িতেই গেছিলাম, আর সোমবার থেকে মেয়েকে ওই গাড়িতেই দিয়ে দেবো, আমার আর যাওয়ার থেকে আমি মুক্তি পেলাম আজ, মানে সোমবার থেকে। আজকে আমি শুধু জাস্ট গিয়ে দেখলাম ও কী করে না করে, তো ও গেল গাড়িতে, টোটোই দিয়েছি, কেন কিছু করার নেই, পুল কার আমাদের এখান থেকে কোনো কার পাচ্ছি না, আমি প্রচুর খুঁজলাম, মানে এই দিক থেকে কেউ যাচ্ছে না, আর যার গাড়িতে যেত ওগুলো বৌদি, আমার তো একটা বাচ্চার জন্য আমি তো যাবো না, আমার যত বাড়ির গাড়ির বাচ্চা ছিল সব গাড়ির বাচ্চায় টোটো করে যাচ্ছে, তো ওই যে গাড়িতে যে বাচ্চাগুলো যেত সেই গাড়ির বাচ্চাগুলোই যাচ্ছে, একজনকার টোটো আমাদের এক বান্ধবীর পাড়াতেই থাকে, খুব ভালো দাদাটা, তো ওই দাদা টোটোতেই গেলো আর দাদা নিয়ে গেলো, আজকে দেখলাম একদিন প্রথম দিন তো একটু যেতে হয়, তো সেই জন্য আমি গিয়েছিলাম, নাহলে আমি চলে আসতাম, আর দেখলাম যে ভালোই চালালো, তো সামনে তার মানে আমি সোমবার থেকে মুক্তি পেলাম এই জীবন থেকে। হ্যাঁ, আর বাড়ি এসেছি, কী জলখাবার হয়েছে আমি জানি না, আমি সকালবেলা করে গেছিলাম হচ্ছে চাউমিন, সেটা আমার ছেলের জন্য আছে হয়তো কিছুটা বা খেয়ে নিয়েছে ও, মেয়েকে স্কুলেও দিয়ে দিয়েছিলাম, ওদের দুই ভাইকেও দিয়ে দিয়েছিলাম, আর ওদের করেছিলাম রুটি আর সয়াবিনের তরকারি, তো ওদের তো করে দিয়ে গেছি, আর আমাদের জলখাবার কী হয়েছে কী না আছে আমি কিচ্ছু জানি না, এখন আমি রান্নাঘরে যাইও নি, এখন যাবো, একটু বসেছিলাম। তো গিয়ে এখন দেখা যাক রান্নাবান্না কী হয়, মাছ করি না অন্য কিছু করি, তো চলো রান্নাঘরে যাই। চলে এসছি, এখানে হচ্ছে থোড় ভাজা হচ্ছে, দীর্ঘায় থোড় খেতে দিল, তো থোড় করছি, বাবা ঝাঁজ ঢুকে গেছে, থোড়টা মোটামুটি হয়েই এসছে, আর একটু ভাজবো, সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম পরে, আর এখানে কড়াই বসিয়ে দিয়ে গেছিলাম, এখানটা হচ্ছে ইয়ে করবো, ইয়ে কী বলে নিম বেগুন ভাজবো, নিম বেগুন না আজকে নিম আলু ভাজবো, এই রান্না। আর মা মুসুর ডাল করে রেখেছে, জিরে ফোড়নের ডাল করেছে, আর একটুখানি বাচ্চাদের জন্য আলু ভাজবে, আবার একটুখানি আলুও সেদ্ধ দিয়েছে, তো এই আজকে মাছ ছিল, মাছটা বললাম আজকাল মাছটা করবো না, কেন কালকেই মাছ খাওয়া হয়েছে, আর আমাদের আবার এই যদি একদিন মাছ খেলে পরের দিন মাছ কেমন হবে আমরাও খেতে চাই না, মানে তো
ওই জন্য আজকে আর করলাম না, অনেক রকমের মাছ রয়েছে, তিন রকমের মাছ রয়েছে ফ্রিজের মধ্যে, সেজন্য আর করবো না আজকে মাছটা। এখন বাজে হচ্ছে 5:45, আর সেই কাল সকালবেলা জবা গাছগুলোতে জল দিয়েছিলাম, একদম আমি এসে হাঁপিয়ে যাই সিঁড়ি থেকে উঠলে, হ্যাঁ একদম এসে ভুলে গেছি গাছে জল দিতে। আমার আমি জানি দু একটা গাছ তো শুকাবেই, শুকিয়েই যাবে, এত খারাপ লাগছে আমার, মানে একদিন যদি গাছে একটু জল কম দেওয়া হয় আর সেই গাছের যে কতটা ক্ষতি হয়ে যায়, বিশেষ করে গরমকালে জবা গাছে জল প্রচুর পরিমাণে দিতে হয়, রেগুলার জল দিতে হয়, নাহলে গোটা শুকিয়ে কুড়ি শুকিয়ে শুকিয়ে পড়ে যাবে, আর আমার জানি না কী হবে, দু একটা গাছ শুকিয়ে গেছে দেখাচ্ছি, এত খারাপ লাগছে না, আমি এসে কী করে ভুলে গেলাম, আশ্চর্য লাগছে আমার। একটা ভরুক আর একটাতে করে দিই, তাহলে এই দেখো দেখবে শুকিয়েছে তো, শুকাবেই আমি জানি শুকিয়ে যাবে, আমার একদম মনে নেই, দেখো দেখেছ এখানে তিনটে দোপাটে চারা উঠেছে, এত সুন্দর চারাগুলো আমি কালকে তোমাদের দেখাবো, যদি মানে সতেজ হয়ে যাবে সকালবেলায় দেখবে সতেজ হয়ে গেছে, তো এত সুন্দর দোপাটে চারাগুলো উঠেছে না, আমি তোমাদের কী বলবো, না দেখলে বিশ্বাস করবে না। আর এই দেখো এই গাছটা ঝিমিয়ে গেছে, যেহেতু ছোটো টপ বাদ বাকি টপগুলো ঠিকই আছে, আর দেখো জবাগুলো, আর জবা থেকে গরম পড়েছে, জবাগুলো এত ছোটো ছোটো করে ফুটছে, আমি যে দোকান থেকে গাছ আনি সেই দোকানে ছেলেটাকে গিয়ে জিজ্ঞাসা করলাম, ও বললো যে বোধই জবা গাছে এরকম হয়, তুমি চিন্তা করো না, ঠিকঠাক খাবার টাবার দাও, আসলে খাবারটা আমার খুব লেট হয়ে গেছে জবা গাছে দিতে, ও একটা ভিটামিন দিয়েছে জবা গাছে, সেই ভিটামিনটা দেবো যেদিনকে তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করবো। এখানে দেখি মিলি ব্যাগ ধরেছে, দেখবে এই দেখো মিলিবাগ ধরেছে, দেখো এই যে, তো মিলিবাগের লিকুইড আমার আছে, আমি এক্ষুনি দেবো, যদি বা জলে রোদ্দুর থাকলে দেওয়া উচিত, হ্যাঁ যাকে এখনই আমি দেবো, ওই ওটা ওই একটা থেকে কোথায় কোথায় ধরবে তার কোনো চিন্তা থাকবে না, এই গরমকালে না এই ফাঙ্গাসটা বেশি হয় মিলিবাগের, ভীষণ অত্যাচার হয় মিলিবাগের, আমার এত খারাপ লাগছে, আমার গাছটা কেমন শুকিয়ে শুকিয়ে গেল, একই খাবার দাবার লেট হয়ে গেছে বলে ফুলগুলো খুব ছোটো ছোটো ফুটছে, আমি আগের দিন খাবার দিয়েছিলাম, দিন 15 এক মাসখানেক, মাসখানেক প্রায় হয়ে গেছে, আবার খাবার দেবো, আসলে টবের গাছ তো অল্প মাটি, সীমিত মাটি, সেইখানে যদি খাবারটা ঠিকঠাক দেওয়া না হয় তো গাছের ঘাটতি মানে সেটা ফুলে বোঝা যাবে গাছের অবস্থা, ও আমাকে একটা ভিটামিন দিয়েছে, সেই ভিটামিনটা আমি কালকে, কালকে রবিবার হবে না, আমি মেয়ের গাড়ি যেহেতু ঠিক করে দিলাম, তো এবার থেকে আমি সকালবেলা করে একদম আমার হাজব্যান্ড বেরিয়ে যাবে, সকাল সকাল ছাওয়া থাকে ওই টাইমটা এসে দিয়ে যাবো। আর এই গাছটাতে জীবনও আর ফুল ফুটবে না, আমি ছেলেটাকে গিয়ে বললাম কী গাছ দিলে ফুলই ফুটলো না, এ দেখো আর একটা দোপাটি চারা বেড়েছে, আসলে দোপাটি গাছ ছিল সেই গাছের মাটি দিয়ে আমি গাছ করেছি, দুপাটি চারা বেরোচ্ছে রাখতে, আর আমার এই গাছগুলো যদি মরে শুকিয়ে যায় কেউ জল দেবে না, কেউ না, এক যদি ময়নাকে আমি বলি ময়না একটু জল দিয়ে দিও তবেই ময়না দেবে, কখনো আমার শরীরটা খারাপ লাগলো বা আমি কারো ই করি না, আমি নিজেই দিয়ে দিই, আমি কখনো কারো ভরসা করি না, আমার গাছ আমিই দেবো, তো কী করা যাবে, আজকে মনটা খারাপ লাগছে আমার গাছগুলো, কারণ সকালবেলা সতেজ হয়ে যাবে তবুও ওরা তো একটা ঘাটতি হয়ে গেলো এটাতে, এবার কী হবে কুড়িগুলো ঝরে যাবে, অনেক সময় কুড়ি ঝরে যায় জল শুকিয়ে গেলে, বিশেষ করে এখন গরমকাল যেহেতু, অনেকগুলো ফুল ফুটেছিল দিদি আবার তুলে পুজো দিয়েছে,
আর দিদিভাই পুজো দিয়েছে, এই একটা, এই একটা লাল, আর এই একটা গোলাপি, একটা হলুদ, আর এই স্থলপদ্মগুলো এখন অনেকগুলো করেই ফুটছে। আর এই জবাগুলো দেখছো, এই যে তলায় আমি দেখাচ্ছি, এটা দেখলে বুঝতে পারবে, এই জবাটা, এটা হচ্ছে নিচের গাছে ফোটে, মাটিতে গাছ লাগানো আছে সেই গাছটাতে ফোটে। গাছের পাতাগুলো কেমন শুকিয়ে শুকিয়ে গেছে, কাল সকালবেলা যদি বা ঠিক হয়ে যাবে তোমাদের দেখাবো, ঠিক হয়ে গেলে আমার ভীষণ মন খারাপ হয়, ভীষণ মন খারাপ হয়। মানে আমার নিজের কিছু হলে আমি অত মন খারাপ করি না, কী জানি কী করে ভুলে গেলাম আজকে, এত রোদ্দ সে কাল সকালে জল দিয়েছি, আগে ভুলে গেছি, এত কিছু করার নেই, তো জল দিয়ে গেলাম, আবার সকালবেলা একবার বেশি করে জল দিয়ে দেবো যাতে কালকে রোদ্দুরের সাথে লড়তে পারে। আর রোদ্দুরের সাথে লড়ার জন্য তোদের জলটাই দরকার না? তো চলো নিচে যাই, আমি এখন যাবো গা ধুতে, গা টা ধুয়ে তৈরি হবো, মেয়েকে নিয়ে সুইমিং কস্টিউম কিনতে যাবো, একটু পয়লা বৈশাখে দু একটা কেনাকাটা করতে যাবো। আমার আমি রেডি হয়ে গেছি, বেরোচ্ছি, দিদিভাইও যাবে, কিন্তু আমি মেয়েটাকে নিয়ে আগে সুইমিং কস্টিউমটা কিনবো, তো দিদিভাই ততক্ষণ মাসিমাকে করে আসছে। আর দেখো ঘেমে ঘেমে মুখ চোখ লাল হয়ে গেছে, পুরো একদম এগুলো লাল হয়ে গেছে, ঘাম মুছতে মুছতে, এত ঘাম হচ্ছে, আবার ভীষণ মুখ ঘামে আর মাথা ঘামে, মাথার চুলটা দেখো হয়েছে ভিজে, একেবারে চেপটে লেগে গেছে, সিঁদুর মিঁদুর ঘেঁটে ঘুটে যাচ্ছে। তো চলো লিপ বাম তো দেওয়ার প্রশ্ন নেই, আর কিচ্ছু দেওয়ার প্রশ্ন নেই, চলো যা তাহলে যাওয়া যাক। আর মেয়েটাও বেরিয়ে গেছে, এমা মাস্কটা নেই রে, কার্ডে পেমেন্ট হবে না, সেই ক্যাশ পেমেন্ট করতে হয়েছে, সেই নিয়ে প্রচুর, মানে আমাদের রাত্রি 10টা বেজে গেছে আস্তে আস্তে, তো যার জন্য আমি, আমাকে দেখো কোথায় ঠেলে ফেলে দিচ্ছে মেয়েটা, সেই জন্য আমি আর তোমাদেরকে এসে আর বাড়িতে কিছু দেখাতেও পারিনি, অন্য ভিডিওতে দেখাবো কী কী কিনেছি, আর ভিডিওটাও শেষ করতে পারিনি, তো সেই জন্য ভাবলাম যে না ভিডিওটা শেষ করি, আজকে হচ্ছে রবিবার, আর আমার চোখ মুখ দেখে আশা করি বুঝতে পারছো আজকে রবিবার, কারণ আমি প্রচুর ঘুমিয়েছি, দেখো আমি প্রচুর ঘুমিয়েছি, আমার চোখ মুখ খুলে গেছে। ময়না বলছে বৌদি তোমার চোখ আজকে হেভি ফুলেছে, আমি ফুলবেই তো ময়না ফুল ভু, মানে মেয়েটা এমন করছিল আমি পড়ে যাচ্ছিলাম, বকলাম তারপর ওই ঘরে চলে গেলো, দেখলে রাগ হয়েছে, রাগ হোক, আমাকে এমন ঠেলছে আমি পড়ে যাবো। আর কী বলতো, এদিকে ফিরে কথা বলে এত জানলা দিয়ে আলো আসছে, কথা বললে এমনিতে পাখা চলছে তোমরা ভালো করে আওয়াজ শুনতে পাবে, আর পাখা না চালালে থাকতেও পারছে, আমি যেহেতু রান্নাঘর থেকে এসেছি, তো যাই হোক এমন বিরক্ত করছে কেউ বলো, বলছে আমি নাকি ওকে ঠেলে ফেলে দিচ্ছি, বলছে সর, এত বিরক্ত করে না সবসময়, যখনই আমি কোনো ক্যামেরা অন করবো এমন করবে যে মানে এক্ষুনি মানে কিছু একটা ব্যাপার করে ফেলবে, তো যাই হোক, আর যাই হোক বাচ্চারা তো করবেই, বাচ্চাদের নিয়েই চলতে হবে, আর তো যাই হোক অনেক রাত্রে এসছি বলে আর সেরকমভাবে ভিডিও আমি আর শ্যুট করিনি, বা শ্যুট করিনি না, আর আমি শেষ করিনি, তো এই ভিডিওটা তো শেষ করতে হবে, কতটুকু হয়েছে ভিডিওটা আমি তাও জানি না, সারাদিন কতটুকু শ্যুট করেছি সেটাও জানি না। আর কাল থেকে তো মেয়ের স্কুলে যাওয়া নেই, আমার খুব আনন্দ, কালকে আমার একটু ঝুম, মাঝখানে আমি আমার ঘর বারান্দা দিদিভাইদের ওই মাসিমা যে ঘরটাতে থাকে মা যে ঘরে থাকে ওই ঘর ঝেড়েছি, ছোট বারান্দাটা ঝেড়েছি, কারণ ঢুকি যে বারান্দাটা দিয়ে ওইটা, কালকে ইচ্ছা আছে রান্নাঘরটা ঝুলঝাড়ার, যেহেতু আবার চৈত্র মাস চলে যাচ্ছে, তো দেখা যাক কতদূর কী করতে পারি, সকাল সকাল লেগে পড়বো। আর তো চলো ঘুমিয়েছি, খুব ফ্রেশ লাগছে এখন আজকে, আর স্কুলেও যেতে হবে না, ওটাতে আমার মানে তোমরা বিশ্বাস করবে না, চারবার জার্নি করে এরকম তো করি না, চারবার জার্নি তো শুধু না, আমার তো রান্নাঘরেও মানে বুঝতেই পারছো কতখানি চাপ থাকে,
আমাদের কিন্তু অন্য কিছু চাপ থাকে না যে ঘর ঝাড় দিতে হবে, বাসন মাজতে হবে, বাসন মাজতে হবে, এটা বড় লাগবে, বাসন আমরা প্রচুর মাজি, হ্যাঁ জামা কাপড়ে চানের সময় অনেক কাছি, ওগুলো কথা নয়, কিন্তু এই ঘর মোছা আর এই বাসন মাজার তো কাজ, মানে যেগুলো হার্ড বাসন ওগুলো তো মাজতে হয় না। এত কোমরে আমার ব্যথা হয়েছে, আমার কোমরে এমনি প্রবলেম আছে, এক এক সময় এমন হয় মানে দম কালকে ঠিক ওরকম হয়েছে, দুখানা ব্যথার ওষুধ খেয়েছি যেটা আমাকে ডাক্তার দিয়ে রেখেছে, তবে গিয়ে আজকে একটু কোমরটা নাড়াতে পারছি। আমি তো ভাবলাম মনে হয় আবার গেলাম, সাত দিনের জন্য বেড রেস্ট হয়ে গেলো, তারপরে দেখলাম ঠাকুর ঠিক রেখেছে। তো যাই হোক, আজ থেকে মেয়ে সুইমিং, আজকে রবিবার, আজকে অন্য ব্লগ যাবে, আজকের এই ব্লগটা আমি কখন এডিট করতে পারবো, আজকে আদৌ ব্লগ দিতে পারবো কি না সেটাও আমি জানি না। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আবার দেখাবে নেক্সট ভিডিওর সাথে। টাটা।